তো যদি আমরা নভেম্বরে গণবিজ্ঞপ্তি না পাই তারপরে আমরা নভেম্বরের শেষ সপ্তাহে আমরা অনশনে যাব আমরণ অনশনে যাব সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষক নিয়োগের যে প্রতিষ্ঠান সেটা হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ওনারা মূলত পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থী বাছাই করে সার্কুলারের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে তো ওনাদের সেই নিয়োগে একটা বয়সের বাধ্যবাধকতা আছে এবং ওনাদের পরিপত্রে এটা উল্লেখ আছে যে এক বছরের মধ্যে প্রতি বছর ওনারা পরীক্ষা নিয়ে প্রার্থী যাচাই বাছাই করবেন এবং বিজ্ঞপ্তি প্রকাশ করবেন কিন্তু করোনা সহ বিভিন্ন ওনাদের টেকনিক্যাল যিনি কম্পিউটার অ্যানালিস্ট ছিল না বিভিন্ন অজুহাতে আমাদের প্রায় দীর্ঘ চার বছর অতিবাহিত হয়ে গেছে এবং দীর্ঘ চার বছর অতিবাহিত হওয়ার পরেও বিভিন্ন সময় ওনাদের আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে জুন মাসে জুলাই মাসে অক্টোবর মাসে সর্বশেষ আশ্বাস ছিল যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন ওনারা কিন্তু অতীব দুঃখের বিষয় ওনারা সেটা পারেন নাই তো যদি আমরা নভেম্বরে গণবিজ্ঞপ্তি না পাই তারপরে আমরা নভেম্বরের শেষ সপ্তাহে আমরা অনশনে যাব আমরণ অনশনে যাব আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এটা করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই আপনারা জানেন যে দেশের পরিস্থিতি দিনের দিন কিন্তু আসলে খারাপ হচ্ছে তো আমরা চার বছর ধরে বসে আছি একটা গণবিজ্ঞপ্তির জন্য আমরা আসলে আশ্বাস পেতে পেতে আর আশ্বাস মানে ওনারা আশ্বাস দিয়ে আশ্বাস রাখেন না আমরা মানে খুবই হতাশ আমরা খুব মানবেতর জীবনযাপন করতেছি আসলে আমাদের একটাই দাবি ছিল আমাদের এই চলতি মাস অর্থাৎ এই নভেম্বরেই যাতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্য পদগুলো নেওয়া হয়েছে সেখানে যেন কোনো রিজার্ভ কোনো পদ রিজার্ভ না করা হয় রিটকারীদের জন্য আমাদের দাবি এই দুটোই ছিল যে আমাদের এই দাবি যদি তারা না মানেন অর্থাৎ তারা মিডিয়ার সামনে যে কথা দিয়েছেন সেই কথাগুলোর যদি পালন না হয় তাহলে আমরা এ মাসেই শেষ সপ্তাহে আবার আমরা মানে হাজির হতে আমরা প্রস্তুত এবং সেটা কিন্তু শুধু একদিনের জন্য কর্মসূচি নয় সেটা হবে আমরণ অনশন আমাদের যে শূন্য পদগুলো আছে সেখানে যেন ব্লক সিস্টেমটা না থাকে অর্থাৎ সেখানে যেন রিজার্ভ জায়গাটুকু না থাকে পরিপূর্ণ একটা সুষ্ঠু সুন্দর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং নভেম্বরের মধ্যে সেটা আমরা এর বাইরে কিন্তু যাব না মহাসচিব দপ্তরের সর্বোচ্চ পর্যায়ে আমি ব্যক্তিবর্গ কিংবা অফিসার পর্যায়ে সবাইকে আন্তরিক মানে আন্তরিকভাবে অনুরোধ করছি যেন তারা দ্রুত যে শূন্যপদ কিংবা তাদের যে সমস্যাগুলি আছে এগুলো দ্রুত সমাধান করে দেন দেখেন একটা কোনো ভালো কাজের যদি পরবর্তীতে সময় বেশি নেয় সেটা কিন্তু আর কেউ বিশ্বাস করতে চায় না আমরা সকল ক্ষেত্রে সব জায়গাতে পরিবার থেকে সারা রাষ্ট্রে কিন্তু চিটিং কিংবা চিট বলে অভিহিত হচ্ছে আমাদের ভিতর সততা সত্যতা বলে কোনো কিছু কেউ বিশ্বাস করতে চাচ্ছে না পরিবারের বাবা মা ভাই বোন সহ এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে প্রতিটা জায়গাতে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে যে চাকরি হয়েছে কি কথা বলো এত বছরে নিয়োগ হয়নি কেন এটা তো আসলে সত্য না এটা তো আসলে কারো কাছে আমি হলে হয়তো বলতাম এই কথাটা যে চার বছর একটা চাকরি পাওয়া যায় এটা কোন ধরনের কথা করোনার সময়কালের সময়টা বাদ দিলাম এটা তো কারো নিজের হাতের না আমাদের কিন্তু বাকি সময়গুলো অনেকবারই আমাদের আশ্বাস দেওয়া হয়েছে আমরা আশ্বাস শুনতে প্রস্তুত না বয়সের ব্যাপারটা অনেক কিছু ক্যারি করে কিন্তু সেই জায়গাতে দেখেন বয়সটা ক্ষেত্রে কিন্তু সব জায়গাতে সবসময় ক্যারি কাউন্ট করা হবে না কেননা বলবে বয়স চলে গেছে কিন্তু এই বয়সটা চলে যাওয়ার আসলে মূল কারণ মূল হতা কোন জায়গাটা কোন অধিদপ্তরটা আসলে এই সুনির্দিষ্ট কারণটা কিন্তু নিজেরা মাথার উপর কেউ নেবে না ড্রাইভার কিন্তু সে ঘুরে ফিরে আমাদেরকে নিতে হবে তো বিনীত অনুরোধ আমাদের অথরিটিদের কাছে যে তারা যেন সঠিক সময়ে যে কথাটা দিয়েছেন কথাটা রাখেন বয়সের বিষয়টাই বিবেচনা করেন অত্যন্ত পরিতাপের বিষয় ওনারা চার পাঁচবার কমিটমেন্ট দিলেও এখনো পর্যন্ত আমরা আসলে কোনো গণবিজ্ঞপ্তির দেখা পাই নাই আশা করি যেহেতু ওনারা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনারা ওনাদের এবারের আশ্বাস মিডিয়ার সামনে তুলে ধরেছেন কমিটমেন্টটা থাকবে আমাদের যেন আর এই রাজপথে এসে এভাবে অবাগার মতো দাঁড়িয়ে থাকতে না হয় তার সেই স্বপ্ন বাস্তবায়ন করবে আমার প্রশ্নটা এখানেই থেকে গেল আমি আবারও বলবো স্যাররা আমাদের দিকে একটু সুদৃষ্টি দিন